গড়িয়াহাট শ্মশানকাণ্ড নিয়ে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, বাঁশদ্রোণীতে সেই কর্মসূচিকে ঘিরে ধুমধুমার কাণ্ড। গোটা ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন দুই সাংসদ বিজেপির, সৌমিত্র খাঁ এবং অর্জুন সিং। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কলকাতার বাঁশদ্রোণীতে গড়িয়াহাট শ্মশানকাণ্ডে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছিল রাজ্য বিজেপির যুব মোর্চা। সেই কর্মসূচিতে উপস্থিত হন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। সেখানেও তিনি রাজ্য সরকারের তুমুল সমালোচনা করেন। যুব মোর্চার কর্মীরা বাঁশদ্রোণী থানায় ডেপুটেশন জমা দিতে যান এবং সেখানে পুলিশ শান্তিপূর্ণ কর্মসূচিকে অশান্ত তৈরি করে দেয় এমনটাই অভিযোগ বিজেপি সাংসদদের তরফ থেকে। এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায়। বিজেপি কর্মীদের সামাজিক দূরত্ব ভেঙে গ্রেপ্তার করা হয়, এমনকি টানতে টানতে বিজেপি কর্মীদের প্রিজন ভ্যানে তোলে কলকাতা পুলিশ, এমনটাই অভিযোগ বিজেপির পক্ষ থেকে। বাঁশদ্রোণীতে বিজেপি যুব মোর্চার কর্মসূচিকে ঘিরে ধুমধুমার কাণ্ড এবং পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপির দুই সাংসদ সৌমিত্র খাঁ এবং অর্জুন সিং। বাঁশদ্রোণীতে এই কর্মসূচি গ্রহণ করার জন্য গ্রেপ্তার করা হয় যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁকে, গ্রেপ্তার করা হয়েছে যুব মোর্চার সাধারণ সম্পাদক তাপস ঘোষকে। তাদের প্রত্যেককেই গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। বিজেপি কর্মীদের লালবাজারে নিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে বেশ কিছুটা ধস্তাধস্তি হয়। একসময় পুলিশ এবং বিজেপি কর্মীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখাও সম্ভব হয়নি। গোটা ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায়। কি জানিয়েছেন সাংসদ অর্জুন সিং, তার কি বক্তব্য শুনবো। গণতন্ত্রে মূলস্তম্ভ যে আমরা আমাদের কথা পুলিশ সামনে বলবো, কিন্তু তারা না শুনে তারা জোর করে এখানে আটকে রেখেছে। আমরা চাইছি না কোন রকম গন্ডগোল, তাই আমাদের কর্মীদেরকে আমরা বলেছি তোমরা শান্ত থাকো। ওরা মমতা ব্যানার্জি থেকে পারমিশন নিতে গেছে, পারমিশন ছাড়া তো ওরা এক কদম এদিকে ওদিকে যায় না, তাই পারমিশন নিতে গেছে। এখানে দেখা গেল আপনাদের যারা নিরাপত্তা রক্ষী, আপনারা সাংসদ, আপনাদের নিজস্ব একটি নিরাপত্তা ডেকোরাম থাকে, সেখানে পুলিশ সেই নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসা করছে, কিছু এরা মানে না। এরা একদম পশ্চিমবাংলাকে তালিবানি শাসন এখানে প্রতিষ্ঠিত করছে, আমাদের জেলা অফিসকে ঘিরে রেখেছে, তালিবানি শাসন এখানে নিয়ে আসার চেষ্টা করছে, সেটা বাংলা মানুষ সঠিক সময় সঠিক জবাব। আপনাদের ডেপুটেশন না দিতে দিলে আপনারা কি করবেন? আমরা ডেপুটেশন না দিতে গেলে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা কিছু আন্দোলন করব, তারপরে আবার। আপনারা শুনছিলেন সাংসদ অর্জুন সিং এর বক্তব্য। কি জানিয়েছেন সাংসদ সৌমিত্র খাঁ, তার কি বক্তব্য? আমরা থানায় শান্তিপূর্ণ না, এখানে রাস্তায় হাঁটার জন্য পারমিশন আপনার বিরুদ্ধেই তো যাচ্ছি আমরা, ঠিক আছে? তো আমি তো সঙ্গে আছি, দেবেন না আমাদের অ্যাসেম্বলির কথা ছিল ওখানে, আমাদের যে অ্যারেঞ্জমেন্ট করেছে।